মা তার 3 বছরের মেয়েকে নিয়ে যাচ্ছিল বাবার বাড়ি। মাঝ রাস্তায় রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচে যাওয়ায় সড়কে ছিটকে পড়ে মেয়ে, আর তাতেই মায়ের একটু ভুলে অকালে মরল শিশু তানিশা। হাসপাতালের বিছানায় বাঁচার জন্য ছটফট করছে ওই মা। মায়ের ভুলে সড়কে ছিটকে পড়া 3 বছরের মেয়ের লাশ হওয়ার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে যশোর সদর উপজেলার নারাঙ্গালি বাজারে। জানা গেছে, গতকাল সকালে লিপি বেগম তার মেয়ে তানিশাকে নিয়ে ভ্যানে চড়ে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালি যাচ্ছিল। যে মেয়েটাকে নিয়ে হাজারো স্বপ্ন বলেছিল মা আর বাবা, তবে আজ যে মায়ের বলে শূন্য হবে তাদের কোল তা জানত কে। পথে ভ্যানের সঙ্গে ওই মায়ের ওড়না পেঁচিয়ে যায়। এ সময় মা ও মেয়ে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। কয়েক মিনিটের মধ্যে রক্তের বন্যা বয়ে যায় সড়কে। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে কপাল এতটাই খারাপ, চিকিৎসাধীন অবস্থায় মেয়ে তানিশার মৃত্যু হয়। মা লিপি বেগম সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, মেয়ের মৃত্যুতে মায়ের দোষ কতটুকু, নাকি এটা সম্পূর্ণ দুর্ঘটনা, তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।